আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অ্যাটর্নি শেখ সেলিম এবং আছেন হেলাল শেখ। অ্যাটর্নি শেখ সেলিমকে আপনারা সকলেই চেনেন, নিয়মিত আপনাদের প্রশ্নের উত্তর দেন, একজন বিখ্যাত অ্যাটর্নি, আর আছেন ডিস্ট্রিক্ট 32 থেকে সম্প্রতি কাউন্সিলম্যান পদে নির্বাচনে যিনি লড়েছেন এবং বেশ ভালো ফল করেছেন আমাদের হেলাল শেখ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে যোগ দেবার জন্য। একটি রিপোর্ট দিয়ে শুরু করব। আপনারা জানেন অত্যন্ত শোকাবহ এবং মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা ঘটেছে লাস ভেগাসে গত রোববার, এবং সেই ঘটনার প্রেক্ষাপটে বন্দুক নিয়ন্ত্রণ আইন কিংবা কেন এই ঘটনাটি ঘটল, অনেক ধোঁয়াশা, অনেক প্রশ্ন, অনেক রকমের তদন্ত, কিছু উত্তর মিলেছে, কিছু যায়নি, কিছু হয়তো মিলবে, এরকম পরিস্থিতিতে একটি রিপোর্ট আছে সন্দেহভাজনকে নিয়ে, দেখে একটু আলোচনা করতে চাই। লাস ভেগাস হত্যাকাণ্ডের সন্দেহভাজন স্টিফেন প্যাডক ম্যান্ডালে বে হোটেলে উঠেছিলেন গত বৃহস্পতিবার। এই সময়ে ওই ব্যক্তি অন্তত 10 সুটকেস অস্ত্র সেখানে নিয়ে যান। যদিও হোটেলের প্রবেশ মুখেই অস্ত্র বহনের নিষেধাজ্ঞা সংবলিত নোটিশ ঝুলতে দেখা গেছে। হামলার আগ মুহূর্ত পর্যন্ত রুম সার্ভিসের অনেকেই 32 তলার সেই সুইটে ঢুকেছিলেন, এরপরও কেউ কিছুই টের পেল না। Sheriff saying that multiple hotel employees had been in that room before the shooting, which begs the major question given how elaborate Paddock's setup had been with those 10 cases of luggage, the 23 firearms, thousands of rounds of ammunition, and of course those cameras, how nobody noticed anything suspicious. এমনকি লাস ভেগাসের কনসার্টে গুলি করে 58 জনকে হত্যাকারী স্টিফেন প্যাডক হোটেলে তার কক্ষের ভেতরে ও বাইরে ক্যামেরাও বসিয়েছিলেন। এই ক্যামেরায় তিনি পুলিশ ও অন্যান্যদের গতিবিধির ওপর নজর রাখছিলেন। Surveillance camera set up outside the room to monitor the approach of law enforcement. সবশেষ তথ্য অনুযায়ী প্যাডকের হোটেল কক্ষ ও বাড়ি থেকে অন্তত 47টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। 47 firearms have been recovered. These firearms were recovered from 3 different locations. Inside that 32nd floor luxury suite, including shotguns, pistols, and assault rifles. তার কোন কোনটি আবার অটোমেটিক, তার মধ্যে বেশিরভাগই ছিল ফুললি লোডেড, অন্তত 1600 রাউন্ড গুলি ছিল তাতে, পাশে ছিল আরো অনেক গুলি। বোমা বানানোর বিস্ফোরক পাওয়া গেছে তার বাড়ি এবং গাড়ি থেকে। This image alone shows up to 1600 rounds. অস্ত্রের মধ্যে ছিল মডিফাইড বাম্প স্টক রাইফেলও, যা থেকে একটানা গুলি ছোড়া যায়। পুলিশ হোটেল কক্ষে পৌঁছানোর আগে 9 মিনিট গুলি চালানোর সুযোগ পান স্টিফেন প্যাডক। They found Paddock's body splayed next to his guns. পুলিশ আসার আগেই হামলাকারী নিজেকে গুলি করে হত্যা করে, নয়তো এই ঘটনায় আরো হতাহত হতে পারত বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। We know that the suspect fired over a dozen or so volleys. স্টিফেন এসব অস্ত্র কিনেছে নেভাদা, ক্যালিফোর্নিয়া, ইউটা এবং টেক্সাস থেকে। অবসরপ্রাপ্ত অ্যাকাউন্ট্যান্ট 64 বছর বয়সী প্যাডকের বিমান চালনা ও শিকারের লাইসেন্সও ছিল। অবশ্য এর আগে কোনো অপরাধে জড়িত হবার রেকর্ড নেই পুলিশের খাতায়, নেই আন্তর্জাতিক কোনো যোগ্য। তবে প্যাডক যে খুবই পরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটিয়েছেন সে বিষয়ে নিশ্চিত হয়েছে পুলিশ। তার অপরাধের কারণ খুঁজতে এখন হন্যে হয়ে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শামীম আল আমিন, টিভিএন 24, নিউ ইয়র্ক। সেলিম ভাই, কি বলবেন? ওয়েল, এটা ইটস এ নিঃসন্দেহে একটা মর্মান্তিক ট্র্যাজিক ইনসিডেন্ট, যারা অনেকে স্বজনরে হারাইছে, লাবণ হারাইছে, তাদের জন্য অত্যন্ত ইয়ে, এবং 527 পিপুল যাট গুলির আঘাতে বিভিন্নভাবে ইনজুর্ড হয়ে হসপিটালে ভুগছে, তাদের জন্য আমাদের সকলের সমবেদনা আছে, ইয়ে আছে। এটা আসলে বড় প্রবলেম তো গান কন্ট্রোল। একটা লোকের কাছে 47 গান থাকা এবং সে বিভিন্ন জায়গাতে এত সেমাই অটোমেটিক রাইফেল এইগুলো নিয়ে, এটা রাইট টু বিয়ার আর্মস ডাজন্ট মিন যে আপনার
প্রাইভেট সিটিজেন আপনি কামান বন্দুক নিয়ে যুদ্ধ সাজে, এটা কি করে হয় যে ব্যক্তিগত নিরাপত্তার সাথে এই এই ধরনের ভারী অস্ত্রের কি সম্পর্ক? সেটাই সেটাই এনআরএ আছে, কিছু পলিটিশিয়ানস আছে বিশেষ করে রিপাবলিকানরা, তারা এটা সমর্থন দেয়, যার জন্য গান কন্ট্রোল আইন কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না। আর একটা বড় প্রবলেম হচ্ছে কিন্তু যে দেয়ার ইজ এ সেকেন্ড অ্যামেন্ডমেন্ট, দেয়ার ইজ এ রাইট টু বিয়ার আর্মস, এখন দেয়ার ইজ এ সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন হোয়াট টাইপ অফ আর্মস প্রাইভেট সিটিজেন ক্যান হোল্ড, সেইটা সেইটা ইন্টারপ্রিটেশনের ব্যাপার। সো এটা এটা একটা সাংবিধানিক রাইট, এটা সাথে সাথে আপনি তুলে ফেলতে পারছেন না, সো সেইটা এটা বড় প্রবলেম। এটা কিছু পলিটিশিয়ানস আছে যারা এনআরএ থেকে বিভিন্ন ধরনের এবং গান লবিস্ট গান ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন ধরনের চাঁদা মাদা ডোনেশন টোনেশন ক্যাম্পেন ফান্ড পায়, যার জন্যে এই সমস্ত প্রতি বছরই মানে বড় বড় ধরনের স্যান্ডি হুক ফ্লোরিডা এখানে টেক্সাসে ক্যালিফোর্নিয়ায় বিভিন্ন জায়গায় এই যে গান লাইসেন্সড গান দিয়ে বহু লোক মারা যাচ্ছে। জি আসব আপনার কাছে হেলাল শেখ। ওয়েল ফার্স্ট থিং আই উড আমি মানে অফকোর্স সমবেদনা জানাই দোজ হু লস্ট দেয়ার ফ্যামিলি এন্ড যারা সার্ভাইভ করছে স্টিল তাদের সবাই আমাদের বাংলাদেশিদের পক্ষ থেকে। বাট অ্যাজ আমার ভাই যেটা বললেন ইট ইজ এ রিয়েলি স্যাড, এই ধরনের একটা মানে এত বড় ইনসিডেন্ট ফর আমার মনে হয় আমেরিকান হিস্ট্রিতে এটাই দ্য লার্জেস্ট, মানে এত পিপুল একসাথে এইভাবে ইনোসেন্ট পিপুলে মেরে ফেলা। বাট এটাতে মানে দুই ধরনের ইয়ে আছে, ভাই যেটা বললেন যে পলিটিশিয়ানদের কথা বলতেছেন বা গান গানের গান কন্ট্রোল, সো যে হ্যাপেনটা করছে টেকনিক্যালি কিন্তু তার এভরিথিং ইজ লিগ্যাল, তার প্রত্যেকটা গানের মানে লিগ্যাল গান মানে তার গান লিগ্যাল, কিন্তু তার কাজটা খুবই ভয়াবহ অপরাধ, এটা তো নো ডাউট অ্যাবাউট ইট। এন্ড দ্যাট কাইন্ড অফ থিং ইজ ইউ ক্যান নট ইমাজিন সাম পিপল, দোজ মানুষ আসছে ইয়ের জন্য, আমরা আসছি দর্শক আপনার কাছে, আসছে এই এনজয় করার জন্য, এখানে ইনোসেন্ট, দে আর অল ইনোসেন্ট ফর নো রিজন টু কিলিং, আই মিন থিঙ্ক অ্যাবাউট ইট। আপনি চিন্তা করে দেখেন আপনার একজন ভাই মা বোন ইফ ইউ লুজ হোয়াট ইউ থিঙ্ক ফর দ্যাট, মানে এটা তো কোনোভাবেই আনএক্সেপ্টেবল, ইউ ক্যান নট, আই মিন দিস ইজ লাইক এ কাওয়ার্ড, আই মিন এটা কোনো ভাষাই নাই এটা যেভাবে এই ধরনের মেরে ফেলা মানুষরে। কিন্তু এই যে সমাজের মধ্যে এটি তো একটা রহস্য আবৃত, তার ভাই বলছে যে এই ঘটনার সাথে তার ভাই যে যুক্ত এতে সে বিস্ময় প্রকাশ করেছে, আবার 64 বছর বয়সী স্টিফেন প্যাডকের অর্থনৈতিকভাবে তিনি সচ্ছল, তিনি কি কারণে এই কাজটি করতে গেলেন, এটি একটা ধোঁয়াশা রয়ে গেছে, কিন্তু এই যে কারণেই করুন ঘটনা তো ঘটছে। হ্যাঁ থিংস তো হ্যাপেন, মানে যেটা হওয়ার কাজ কাজ তো উনি করে ফেলছে, এখন কেন করছে উই নিড টু ফাইন্ড আউট ওয়াই দ্যাট হ্যাপেন, এটা কি জন্য হলো। বহু লোকের মেন্টাল ইলনেস থাকে, বহু লোকের বহু ফ্রাস্ট্রেশন থাকে, মানুষ ফেসিয়ালি ভেরি গুড, বাহ্যিকভাবে দেখা যাচ্ছে কিন্তু ভিতরে ভিতরে অনেক গ্রিভান্স থাকে মানুষের, অনেক ইয়ে থাকে, তার হয়তো এমন কিছু ছিল যে সে এনজয় করতে পারছে না লাইফটা, যে আরেকজন এনজয় করছে, হি বিকেম জেলাস, সামথিং রং ইন হিজ সিক মাইন্ড, ইটস ডেফিনেটলি এ সিক মাইন্ড, ইট সুস্থতা নাই, এর কোনো জাস্টিফিকেশান নাই আপনার যা, ওকে সে তার পরিচিত একটা লোকরে যার সাথে শত্রুতা আছে, যার সাথে লেনদেন আছে, তারে গুলি করে মারলে বোঝা যায় যে সামথিং রং হিয়ার, দে আর টু পার্টি, যে এখানে কোনো একটা ক্লাশ আছে, কেউ কেউ কাউরে ইনজাস্টিস করেছে বা গ্রিভান্স আছে, টোটালি ইনোসেন্ট পিপুল, ওইখানে যারা গেছে মেনলি ইয়াং পিপুল, তার ছেলে মেয়ের বয়সী সবাই, তারা গেছে একটা কনসার্টে উপভোগ করতে, সেইখানে যে সে আগের থেকে অ্যাম্বুশ করে রুম ভাড়া নিয়ে পরীক্ষিতভাবে ওইখান থেকে গুলি চালানো, 23টা গান ওইখানে নেওয়া, তারপরে গুলি চালাইতে চালাইতে ইয়ে করা, আমি বলবো যারা এই গান গান কন্ট্রোল লকে বারবার ডিফিট দিয়ে দিচ্ছে যে রাইট টু বি আর্মস, রাইট টু বি আর্মস অন হোয়াট, টু কিল, আপনার আত্ম সেলফ প্রোটেকশনের জন্য কি লাগে। আর এইখানে হয়েছে যখন ওই মানে 1819 সামটাইমস সেকেন্ড অ্যামেন্ডমেন্ট হয়েছে,
তখনকার বাস্তবতার এখনকার বাস্তবতা ভিন্ন, এন্ড পুলিশ রেসপন্স হয় দুই তিন মিনিটে এখানে। সো আপনার এই ধরনের গান রাইট দিয়া আনলিমিটেড গান নেওয়া, আর গান দোকান থেকে গ্রোসারি কেনার মতো গান কিনে নিয়ে বাসায় চলে যাওয়ার মতো, অ্যামিনিশন চলে নিয়ে যাওয়ার মতো, প্রতি বছরে কত লোক মারা যায় এই যে গান। আমরা আসবো আপনার কাছে, একজন দর্শক আছেন, প্রিয় দর্শক আপনি টেলিফোনে আছেন, আপনার প্রশ্ন করুন, আপনার নাম পরিচয় দিয়ে। আমি একটা সম্মানীয় হেলাল শেখ ভাইয়ের কাছে আর একটা আমাদের সেলিম স্যার কাছে। আমি হেলাল ভাইয়ের কাছে প্রশ্ন রাখলাম। সালাম আলাইকুম। আপনার নির্বাচনের প্রচারণা আমরা দেখলাম। এনিওয়ে আমি আপনার কাছে প্রশ্নটা রাখলাম, যেন যে যখনই কোন একটা ইনসিডেন্ট ঘটে আপনারা খেয়াল করবেন, এই আইএস নামে যে একটা বিষাক্ত বাতাস সাথে সাথে প্রকাশ করে দেয় যে এর দায়ভার আমরা নিলাম, কিন্তু এইটার ব্যাপারে যে সহায়তা করে এই ওয়েবসাইটটা যে চালায় সে নাকি একজন ইহুদি মহিলা। প্রশ্ন লেগে যে আমরা যে মুসলমান আমাদের এই যে নামটা খারাপ হইতেছে, এটার ব্যাপারে আপনার কি মতামত, এটা কিভাবে বন্ধ করা যায়? আমেরিকান পাসপোর্টধারী নিঃসঙ্গ মহিলা যদি তাকে সে যদি বিয়ে করে তাহলে কি তার পেপার হওয়ার সম্ভাবনা আছে? জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি হেলাল ভাই, এটা ভাই যেটা বলছেন, এনিওয়ে থ্যাংক ইউ এন্ড আসসালাম ওয়ালাইকুম সালাম, বাট এটা তো এখানে মুসলমান আমরা, দিস কান্ট্রি উই আর নট, আমরা তো বাইরে না, আমরা এখানে উই আর অল সেম, ইট ডাজেন্ট মিন হুজ এ জুইশ মুসলিম নন মুসলিম, উই আর অল সেম হোয়াট আই বিলিভ দ্য ওয়ে আই বিলিভ। এখন একটা, এখন যদি কেউ যদি একজনে যদি একটা কিছু করে, এটা আলটিমেটলি এটা পড়ে যায় আরেকজনের উপরে গিয়ে। যেমন এরা, আমার তো যদ্দূর বিশ্বাস কোনো মুসলমান মানে এই ধরনের কাজ করতে পারে না, হোয়াট আই বিলিভ। আমি যেটা মানে আপনি বলছেন যে সন্ত্রাসীর কোনো ধর্ম নাই, ধর্ম নাই আমি, হ্যাঁ এটা 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 মুসলমানে যে বা এমনি যে এই যে সুইসাইড বোমিং বা এই যে আইস, মানে রিয়েল মুসলমান যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে কিল করবে, দ্যাট আই ডোন্ট বিলিভ ইট। আমি মনে করি কোনো মানুষকে কিল করবে, কিল করার কোনো মানুষ নেই, নট অনলি বিলিভার অর নট বিলিভার, ইট ডাজন্ট মিন, ইট ইজ এ হিউম্যান বিইং, ইউ ক্যান নট কিল নো ওয়ান। সো এটা কোনো জায়গায় আছে বলে এটার কোনো আমার জানা নাই, কিন্তু এটা তো এখন হয়ে যায়, বাট এটা আইসা আলটিমেটলি পড়ে যায় এদের উপরে, বাট আমি এটা বিশ্বাস করি না। জি আরেকটি কথা কিন্তু তিনি বলেছেন যে কোন কোন ঘটনা ঘটে, যেই ঘটনাটি আসলে তারা করেছে কি করে নাই সেই কোনো প্রমাণ না দিয়েই দাবি করে বসে যে এই ঘটনাটা তারা করেছে। ওয়েল হ্যাঁ, তাতে করে আবার যেহেতু ইসলামের নাম ব্যবহার করছে মুসলমানদের উপরে সেটা পরে বলে উনি মনে করছেন। সেলিম ভাই কি অ্যাড্রেস করতে পারেন? শিওর, এটা 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 আপনি কিভাবে বন্ধ করা যায় ওনার প্রশ্নটা, আসলে বন্ধ করার কোনো ওয়ে নাই যতদিন পর্যন্ত এই আইএসআইএস এলিমেন্টটা আছে, ইন্টারনেট আছে, এই কিছু কিছু লোক আছে হুজোকে, এবং এমনও বলা যাইতে পারে তো উনি বলছে যে ইহুদি মহিলা, আসলে আমরা জানি না ইহুদি মহিলা কেন, গজবে বলা উচিত না কাউরে ইয়ে করা, যেহেতু আইএসআইএস এই এই প্রোপাগান্ডা মেশিনে আছে, তারা একটা ফ্রন্ট নিয়ে যুদ্ধ করতেছে, তারা একটা খিলাফত ইয়ে করতে চায়, কিন্তু তাদের ভাষায়, তাদের ভাষায় সেটা আপনি বললে কি করবেন? এটা বললেই যে মুসলমানদের দোষ হয়ে যায় সেটা আমি মনে করি না, তার কারণ এই এই সমস্ত আমি বলি শোনেন, এই এই সোর্সটা তো ভেরিফাইড হচ্ছে, তার কারণ এই জায়গায় ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে, সিআইএ এফবিআই অন্তত 15-20 এজেন্সি এর এর পিছনে কাজ করছে যে ফাইন্ড আউট করার জন্য, তারা নিশ্চয় লিঙ্কটা ভেরিফাই করবে, ইয়ে করবে। অলরেডি অনেকে বল মানে মন্তব্য করেছে যে আইএস এর কোনো কানেকশন নাই, না না তারা এফবিআই বলে ঝড়ে ঝড়ে বক পড়ার মতো মতো রাইট, মানে গোলা পানিতে মাছ শিকার করার মতো, যদি কেউ বিশ্বাস করে, অথবা আমরা একটা প্রোপাগান্ডা কি আমরা নাম বলে আমরা কিছু পাবলিসিটি নিলাম, তো এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই, একমাত্র পাবলিসিটি তাদের উদ্দেশ্য, এটা পাবলিসিটি তাদের উদ্দেশ্য, আতঙ্ক ক্রিয়েট করা, এটা এটা তাদের এটা সাথে সাথে এফবিআই বলেছে যে এর সাথে আন্তর্জাতিক কোনো যোগ নেই। আরেকটি প্রশ্ন আছে আমার, আরেকটা প্রশ্ন আছে আপনার, আপনার 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 বন্ধু যদি কোন আমেরিকান লোনলি মহিলা হোক আর যে মহিলা হোক যাই হোক আর কোনো মহিলার বিয়ে করে ইউএস সিটিজেন, তাহলে উনি কাগজ করতে পারবেন, তাতে কোনো ঝামেলা দেখছেন? আইনজীবীর সাথে কথা বলতে হবে বিষয়টি নিয়ে। কে আছেন এবার প্রিয় দর্শক আমাদের সাথে?
আমি অ্যাডভোকেট রশিদ বলছি জামাইকা থেকে। রশিদ সাহেব বলুন, আপনি তো প্রায় আমাদের সাথে যুক্ত হন, আমরা খুশি, বলুন। হ্যাঁ, আমরা সবসময় আমি সবসময় আপনাদের প্রোগ্রাম দেখি, আই লাভ ইট। আমাদের যে ঘটনাটা যে লাস্ট ভেকেসে হলো, আমরা এই ঘটনাটাই দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্টের যে ল্যাঙ্গুয়েজ সেখান থেকে অ্যাক্ট অফ টেরর অ্যান্ড অ্যাক্ট অফ এভিল যে দুটো শব্দ আছে, আমরা এর আগেও এর চাইতে কম গ্র্যাভিটি সম্পূর্ণ এরকম দুর্ঘটনা দেখেছি যেখানে খুব সহসাই বা সাথে সাথে অ্যাক্ট অফ টেরর বা টেরোরিজম শব্দগুলো ইউজ করা। সেক্ষেত্রে এবার প্রেসিডেন্টকে আমরা দেখছি, উনি বলছেন অ্যাক্ট অফ এভিল। এই যে উনার মানে অ্যাক্ট অফ টেরর উনি বলতে চাচ্ছেন না বা কেন বলতে চাচ্ছেন না, তো সেই জিনিসটা একটা আমার প্রশ্ন, আমার কৌতূহল যে কেন প্রেসিডেন্ট এই ক্ষেত্রে। তার আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে গান কন্ট্রোল, এটা নিয়ে আমেরিকা অনেকদিন ধরে বিতর্ক চলছে, এই সল্ট অ্যাসল্ট এই রাইফেল নিয়ে, গান্স নিয়ে। তো আমেরিকার মতো একটি এত বড় উন্নত দেশে এই সেমি অটোমেটিক রাইফেল নিয়ে যখন এত হত্যা হচ্ছে এবং এত ক্ষতি হচ্ছে, এত রক্ত ঝরছে, তারপরে এরকম একটা সভ্য দেশে এমন একটা আইন কেন তৈরি হচ্ছে না যে মানুষের ব্যাকগ্রাউন্ড চেক করা হবে অস্ত্র কেনার ক্ষেত্রে, তাদের সেমি অটোমেটিক রাইফেল দেওয়া হবে কিনা সেগুলো বিষয়ে নির্ধারণ করা হবে, কেন এরকম আইন আমরা একটা। আমার মনে হয় অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার এই মতামতটি দেওয়ার জন্য। প্রথম প্রশ্নটি আপনি যদি উত্তর দেন ভাই। হ্যাঁ, বাট এটা আসলে ডিবেট, এই কোয়েশ্চেনের মধ্যে যে গান কন্ট্রোল যেটা বলতেছেন এটার মধ্যে ডিবেট আছে, এটা পলিটিক্যাল ইস্যু, এক একজন এক একভাবে নেয়। বাট গানের লাইসেন্সে যেটা মানে ইয়ের যেটা বলতেছেন, এটা তো ব্যাকগ্রাউন্ড চেক, তো এই লোক তো ক্লিন, ইজ এনিবডি ক্যান অ্যাজ লং অ্যাজ ইভেন দো এই যে ইনসিডেন্টটা হয়েছে এটা তো আনএক্সপেক্টেড, নোবডি এক্সপেক্টেড, এটা তো ও তো মানে কোনোভাবেই ওর কাছ থেকে এটা এক্সপেক্ট করা, এটা তো যে কোনো মানুষ করতে পারে। এখন যদি একজনের গান দুরি থাকে, নট নেসেসারি আপনি চেক করলেও সে মানে ওয়াট, আমি যেটা মনে করি আমার পার্সোনাল অপিনিয়ন, আই থিঙ্ক সাম হাউ হিজ স্কিল to use all these thing, I mean ei je bhabe she eta korche somehow amar mone hoy she skill, otherwise unskilled manush ei bhabe korte pare na ba ei bhabe eto durer theke je eto je the distance ba sob kichu milay she skill manush. So ekhon apne je unskilled jeta bolte chai mane jeta boltechen je background check jeta bolte chaichen, background check হইলেও তো যদি এটা এটা তো আনএক্সপেক্টেড, তো কারো হাত থেকেই যায়, আপনি থেকে যায়, আপনি স্কিল নিলেও তো আপনি করতে পারেন না। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিষয়টি উনি বলছিলেন, ওয়েল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাক্ট অফ টেরর, যেহেতু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেরর বলতে এক সেগমেন্টে বোঝায় আইএসআইএস মিডল ইস্টের, দ্যাটস তার ভাষায় প্রিডোমিনেন্টলি ওইখানেই হয়, একবার বোধহয় কে বলছে অ্যাক্ট অফ টেরর এই যে ইয়ে করা, বাট উনি বোঝান ওদের এখানে ইটস এ সিক ম্যান, কথাটা সত্যি আছে এটা সিক ম্যান, বাট ইটস ইটস এ কোনো পারপাস আছে বলে তো দেখা যাচ্ছে না তার পাছনে। হ্যাঁ, একদিক থেকে কিন্তু যে সে মানসিকভাবে অসুস্থ সিক ম্যান, তার কারণে এর কোনো পারপাস নাই। যেমন মিডল ইস্ট ধরেন আইএসআইএস করছে, তাদের কিন্তু একটা পারপাস আছে, একটা পারপাস আছে, তারা খিলাফত প্রতিষ্ঠা করতে চায় আগে ইসলামিক খিলাফতের মধ্যে তাদের ভাষায়, কিন্তু তারা পলিটিক্যালি না করে অস্ত্রের ভাষায় করতে চাচ্ছে, কিলিং করে ইয়ে করে, মানে ভেরি আল্ট্রা ভায়োলেন্ট ওয়েতে করতে চাচ্ছে ইয়ে করে, তাদের উদ্দেশ্য এবং তাদের চিন্তার সাথে নিশ্চয়ই অনেকের মতামত নাই, ম্যাক্সিমাম ওয়ে মানে মুসলিম কান্ট্রি পপুলেশনের সেটার কোনো মিল নেই। তাদের প্রতিনিধিত্ব কোরআনে বলা আছে জিহাদ করো, জিহাদের অর্থ যে খালি গুলিগুল্লা নিয়ে মানুষ মারা তা না, জিহাদ অর্থ নিজের ইচ্ছার বিরুদ্ধে ফাইট করে কোন ভালো কাজ করাও জিহাদ, করা সম্ভব হয়েছে এত বাইপাস করে যাওয়া, ক্যামেরা ফিট করে আরেকজনে বলতেছিল, আপনারা বলতেছিলেন সম্ভব হলো, হি ইজ এ হোয়াইট আমেরিকান মেইন স্ট্রিট আমেরিকান, লুকস লাইক মেবি আইরিশ, ওইভাবে তাকে সন্দেহ, তারা কেউ সন্দেহ করে নাই, তারা কেউ সন্দেহ করে নাই, অন্য লোক হইলে করতো, ধরেন অন্য কালারের লোকজন হইলে ডেফিনেটলি করতো, এই জন্য সে সন্দেহ আইটা এড়িয়ে গেছে। মনে হয় ইনি আরেকটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই, একটা প্রশ্ন নিয়ে নি, কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি একটা দুটো প্রশ্ন করব। কোথা থেকে বলছেন আপা? ব্রুকলিন থেকে। নামটা? এখন আর কতদিন লাগতে পারে, এখন আমরা কি করতে পারি? আর আপনারা যে বলতেছেন যে 2000
না ট্রেনে, এখন ট্রেনের নাকি কেস চলতেছে। আমরা এমনি আমার পাশের এক লয়ারে জিজ্ঞাসা করছি, আর ও দেখাইছে যে 2005 সালের কেস, এখন আপনারা বলতেছেন 2010 সালের কেস, এখন কোনটা সত্য? অ্যাটর্নি শেখ সেলিম, আপনার উনার বক্তব্য থেকে কোনো প্রশ্ন? ওকে, উনি ধন্যবাদ। কে কারে স্পন্সর করেছে সেটা আমি বুঝতে পারিনি। কে কারে স্পন্সর করেছে? ওনার মেয়ে ওনার ছেলে মেয়ের জন্য করেছে নাকি ভাই বোন করেছে? আপনি যেটুকু বুঝেছেন, আমি আমি ওই ওই ওইটা তো মেইন পয়েন্ট। আচ্ছা, এটা ডিপেন্ড করে কে কারে স্পন্সর করে, সেই অনুযায়ী টাইম লাগে। যেমন ভাই বোনে করলে আজকে 12-13 বছর লাগছে পিটিশন দিক থেকে। আর আমার মনে হয় উনি যদি ধরেন প্রাপ্ত বয়স্ক 21-এর উপরে ছেলে মেয়ের জন্য করলে, গ্রিন কার্ড হোল্ডারদের মনে হয় 9 ইয়ার্সের মতো লাগছে, 10 ইয়ার্সের মতো লাগছে ইউএস সিটিজেনদের ইয়ে করা। সো এই ধরনের টাইম লাগছে এখন সেইটা। এখন যদি ওনার প্রশ্ন এর ভিতরে থেকে থাকে, আমি আসলে ওনার প্রথম কথাটা ধরতে পারিনি, আমি দুঃখিত। আমরা এবার যাচ্ছি আরেকজন দর্শক আছেন তার কাছ থেকে নিয়ে নেই। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে আছেন? জি, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি আটলান্টা থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমি আটলান্টা জর্জিয়া থেকে বলছি। আপনার প্রশ্নটি করুন। জি, আমি জানতে চাচ্ছি, আমারও একই প্রশ্ন আর কি ভাই বোনের ব্যাপারে। জি, প্রশ্নটা কি আর কি, ভাই বোন যদি অ্যাপ্লাই করে কত বছর লাগে? ওয়েল, যারা 2004-এর নভেম্বরে করছে তারা এখন ভিসা পাচ্ছে, এবার 13 বছরের মতো সময় লাগে। সময় লাগে, ধন্যবাদ আপনাকে। এবার কে আছেন ভাই আমাদের সাথে? হ্যালো, জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্রঞ্জ থেকে, আমার নাম হীরা। হীরা ভাই, হীরা ভাই, আপনার টেলিভিশনের সাউন্ড কি বাড়ানো নাকি? জি না, এত বেশি না। এত আমার একটা প্রশ্ন হইল কি, এই যে লোকটা এত বড় একটা কাজ করলো, এই লোকটা যে এই লোকটা তো হোটেলে রুম ভাড়া করছে, এখন এতগুলো অস্ত্র লইয়া হোটেলে হেঁচে গেল কিভাবে? হোটেলের লোকেরা কি দেখলো না যে এতগুলা অস্ত্র? এরা তো পুলিশকে ইনফর্ম করার কথা ছিল। জি না না, কথা ছিল, জানলে নিশ্চয়ই করতো, আমি ঠিক জানি না, এখন তদন্ত চলছে। না না, এতগুলো অস্ত্র যে সে নিয়ে গেল, কেউ কি দেখলো না এতগুলো অস্ত্র হোটেলে নিয়ে গেছে? একমত আপনার সাথে, আমরা আমাদের রিপোর্টও ওটা দেখিয়েছি, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, এই প্রশ্ন তুলেছে আপনার, এই জন্য আপনার মনে ওই প্রশ্নটা জেগেছে, প্রশ্নটা আমাদের মনেও জেগেছে। অ্যাটর্নি সেলিম যদি, আমি বলি ভাই, এটা সে লাগেজের ভিতরে করে নিয়ে, 10 লাগেজ, 10টা লাগেজের ভিতরে নিয়ে গেছে। হ্যাঁ, ওকে, ক্যামেরা, ট্রাইপড, অনেক সব লাগেজের ভিতরে করে নিয়ে গেছে। আপনি জানেন হোটেল হলো একটা হসপিটালিটি ইন্ডাস্ট্রি, অর্থাৎ মানুষরা ওখানে গিয়ে আপ্যায়ন করে, সমাদর করে, ওখানে সন্দেহ করে না, যেহেতু আপনি পয়সা দিয়ে থাকছেন। সো ওখানে গেলেই হোটেল কনসিয়ার্স প্লাস, আই এম সরি টু কাট ইউ অফ, সে ও মানে এখানে অনেক পয়সা খরচ করে, প্রায় $10,000 এ নাইট ও স্পেন্ড করে, যাতে গিয়ে ওই হোটেলের যে বয় বা হোয়াটএভার যারা বলে তারাও ওইভাবে তারে সন্দেহ করে না, কারণ সে ভেরি অফেন্সিভ যায়, অনেক টাকা খরচ করে ওখানে, ও হয়তো পরিচিত ওখানে, অনেক টাকা খরচ করে, এই যে প্রফেশনাল গ্যাম্বলার ওখানে যে গ্যাম্বলিং করে সে পরিচিত, তারে কেউ সন্দেহ করে না। তবে একটা জিনিস, যে 10টা লাগেজের আগে কখনো আনছে কিনা, এমন ধরেন এই হোটেলের বিরুদ্ধে একটা লসুট হইতে পারে, আমি আপনারে বলি লিগালি এটা, যে ওকে ঠিক আছে, তুমি তো কাউরে সার্ভিলেন্স ক্যামেরা দেওয়ার পারমিশন দাও নাই, হোটেলে এটা নিয়ম না, আর ওর সার্ভিলেন্স ক্যামেরা ওখানে কেন দরকার একটা গ্যাম্বলারের বা ইয়ে করার? সে কিভাবে অজান্তে এটা করছে না জানতে করছে? ওয়েল, ও অজান্তে তো বলতে পারছেন না, তাদের নিজেদেরও সার্ভিলেন্স ক্যামেরা আছে প্রতি ফ্লোরে, বুঝছো না? দে হ্যাড এ নোটিস। নাও আই হ্যাভ এ কোশ্চেন হিয়ার, আমার কাছে যদি কেউ আসে ক্লায়েন্ট যে আমার ভাই মারা গেছে, দেন আই থিঙ্ক আই হ্যাভ এ লেজিটিমেট লসুট হোটেলের বিরুদ্ধে, যে তোমার ওইখানে সে কি 23টা না 10টা লাগেজ নিছে, তারপরে সে ক্যামেরা ফিট করেছে, তোমার গেস্ট কি করে, তুমি তো ওইখানে মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করার জন্য রুম দাও নাই, দ্যাটস নট দ্য হসপিটালিটি ইন্ডাস্ট্রি, ইয়ে তোমার ওই ক্যামেরা ফিট, দ্যাটস এ আই ইউনো ক্যাচিং ইভেন্ট, বাইরে করতে চায় তাহলে সেটা তো ধরতে পারে। Why need, already তাদের সিকিউরিটি আছে, ইয়ে আছে, why you need surveillance camera in a room? I got and called
সাথে সাথে ম্যান্ডালা বে এদের এদের ওইটা ইয়ে করা উচিত ছিল, এন্ড যেহেতু দে ফেইল টু ডু দ্যাট নাও দেয়ার ইজ এ ম্যাসাকার, আই থিঙ্ক এভরিবডি হ্যাজ এ কেস এগেইনস্ট এগেইনস্ট দ্যাট বিকজ দে ওয়ার নেগলিজেন্ট, দে কুড হ্যাভ প্রিভেন্টেড। মনে করেন এটা আরো তো এখন ইনভেস্টিগেশন চলতেছে, উই হোপ সামথিং উইল পপ, কিছু একটা বের হয়ে আসবে। নো, এটা এমন হইতে পারে যে এই লোকটা হলো ডেফিনেটলি তার গান পজিশন দেখে বোঝা যায় হি ইজ এ গান লাভার, ওকে, হি হ্যাজ প্র্যাকটিসড প্র্যাকটিসড গান, যে এত গান কিনে তো সে প্র্যাকটিস করেছে, সে শিকার করতে গেছে, সে শুট করেছে, যেমন শিকার এবং এটা আজকে আজকে থেকে তার আজকে থেকে তার এটা হ্যাবিট না। সো দ্যাটস ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে যে প্রফেশনাল গ্যাম্বলার, এমন কিছু হইতে পারে যে সে গ্যাম্বেল ট্যাম্বেল করে এত ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে পয়সা কড়ি অনেক বেশি লস করে ফেলছে, ইয়ে করেছে, কুড বি দেন টার্নিং পয়েন্ট যে ওকে আই ডু সাম অনেক কিছু হতে পারে। আমরা একটা বিরতিতে যাই, ফিরে এসে দর্শক আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমরা এই ইস্যুটি নিয়ে কথা বলছি, যে কোনো ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে মানে আমাদের মানবিক যে অবস্থান সেটি নিশ্চিতভাবেই থাকবে এবং এটি গ্রহণযোগ্য কোনো অবস্থাতেই নয়। তো এরকম মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে, আমাদের সমবেদনা আছে তাদের প্রতি, যারা হতাহত হয়েছেন তাদের পরিবারের প্রতি। একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা ফিরছি শিগগিরই। সুপ্রিয় দর্শক, আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিসে। আছি আমাদের সাথে দুজন অতিথি আছেন, হেলাল শেখ এবং অ্যাটর্নি শেখ সেলিম। আমরা হেলাল শেখ আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে এই ঘটনার সাথে মূল সন্দেহভাজন তার একজন গার্লফ্রেন্ড বলা হচ্ছে, তার মানে সঙ্গী, তিনি ফিলিপিনো কিন্তু তার নাগরিকত্ব অস্ট্রেলিয়ান, এবং কিছুদিন আগ পর্যন্ত আজকে তিনি লস অ্যাঞ্জেলেসে ফিরেছেন ফিলিপাইন থেকে। এই ঘটনায় FBI তাকে জিজ্ঞাসাবাদ করেছে, আপনার কি মনে হয় যে তার কাছ থেকে একটা ক্লু বের হয়ে আসতে পারে? আমার মনে হয় তার কাছ থেকে যেটা ওরা যেটা প্রিডিক্ট করতেছে একটা ক্লু বের হয়ে আসতে পারে, বাট আমার মনে হয় ও মনে হয় ফিলিপিন থেকে না, আমার মনে হয় অস্ট্রেলিয়া থেকে আসছে। আমার মনে হয় সে মানে তারে জিজ্ঞাসা করলে প্লাস ওই যে টাকার মানে ওই যে টাকা পাঠানোর ব্যাপারটা যে $100,000 $100,000 দিছে, সে ডিনাই, আমার ভাই বলতেছে ডিনাই করছে, বাট সে ডিনাই করলেও ওদের অ্যাকর্ডিং টু হোয়াট আই নো, আমি যেটা জানি যে তাদের রেকর্ডে দেখা গেছে যে টাকাটা গেছে, বাট টাকা গেছে তার মা বাবার জন্য পাঠায়। দর্শক একটু থাকবেন, আমরা একটু আমরা একটু আসছি আপনার কাছে। ওইটা হ্যাঁ টাকাটা, আমি বলছি টাকা গেছে সেটা ডিনাই না, সে ডিনাই করেছে যে সে এটা করবে, টাকা যাওয়া বলি। এই মহিলাটা হলো তার অনলি সঙ্গী মনে হচ্ছে, এবং গার্লফ্রেন্ড যেহেতু খুবই ক্লোজ, এই মহিলা তার সম্পর্কে বহু কিছু জানে, তারা হয়তো বেড শেয়ার করে, একসাথে থাকে, ইয়ে থাকে, দৈনন্দিন তার মানসিকতা, তার ইলনেস, তার চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি সম্পর্কে মহিলা ইমেন্সলি ফ্যামিলিয়ার, এবং যেহেতু $100,000 দিছে তাতে শোজ দে ওয়ার ভেরি ইন্টিমেট এবং ভালোবাসে একজন আরেকজনকে, ঠিক আছে। তো মহিলা থেকে হয়তো তার ক্যারেক্টারিস্টিক্স বহু কিছু বেরোয় জানা যায়, মহিলা হয়তো নাও। আমরা এই আলোচনায় আবার আসবো, আমাদের একজন ক্লু বেরিয়ে আসবে। দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, প্রিয় দর্শক আমাদের সাথে যিনি আছেন নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি আমরা শুনছি আপনাকে, বলুন। আমি নিউ ইয়র্কের ব্রঙ্কস থেকে বলছি। আচ্ছা, ব্রঙ্কস থেকে বলছেন, আমার নাম সেলিনা। কি আপনি কি ইমিগ্রেশন সংক্রান্ত কোনো প্রশ্ন? জি জি জি, আমাদের করুন, আমাদের সাথে শেখ সেলিম আছেন। আমার নাম সেলিনা আক্তার। জি বলুন। আমি সেলিম সাহেবের সাথে কথা বলতে মানে বলতে চাই ওনার কাছে। বলেন বলেন আপা, বলেন। প্রশ্নটা হলো 2004 এ আমি আমার ভাইদের জন্য অ্যাপ্লাই করছি। তারপরে আমি সাপোর্ট জমা দিছি, সবকিছু হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, স্পন্সর সব জমা দিছি, 3 মাসের মধ্যে কোনো খবর পাচ্ছি না। জি ধন্যবাদ আপনাকে। 3 মাসের মধ্যে খবর না পাওয়ার কারণ আছে, আমি আপনারে বলি। ওরা ভিসা অ্যাভেলেবল হওয়ার 1 বছর আগে এইসব কাগজপত্র নেয়, সেটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে এই এই গত 3-4 দিন আগে 8 লাখ ভিসা অ্যাভেলেবেল হয়েছে, এর আগে কোনো ভিসা ছিল না প্রায় 3-4 মাস, এই জন্য কাউরে ডাকে নাই, কাউরে ভিসা দেওয়ার মতো ওদের কোনো ক্যাপাসিটি ছিল না, তখন ভিসা নাম্বার ছিল না। প্রতি বছরে 8 লাখ ভিসা দেওয়া হয়, তো এইটা অক্টোবর 2 অক্টোবর 8 লাখ ভিসা দেওয়া হয়, গতবার মনে হয় জুন জুলাই মাসের দিকে সব ভিসা শেষ হয়ে গেছে। সো অনেকটাই
হোল্ড করে রাখছে কাগজপত্র থাকা সত্ত্বেও ডাকে নাই। তো আপনার আত্মীয় স্বজন ভাই বোনরা হয়তো এখন ডাকবে, এখন ডেকে প্রসেস করবে। জি ধন্যবাদ আপনাকে। আর কেউ আছে আমাদের সাথে? জি আমরা একটু নিয়ে নিই, কে আছেন প্রিয় দর্শক? হ্যালো হ্যালো, কে আছেন আমাদের সাথে? ধন্যবাদ। এবার কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি আমরা শুনছি। জি হ্যালো, আমি একটু ইমিগ্রেশন বলুন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন কোথা থেকে বলছেন? আমি জর্জিয়া থেকে বলছি। জি বলুন। আমার নাম তিতাস হক। আমি একটু ইমিগ্রেশনের ব্যাপারে কথা বলতে যাচ্ছিলাম। আমি আমেরিকান সিটিজেন, আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছি 2010-এ। তারপরে আমি একটা লেটার পাই উইথ দ্য রিসিপ্ট নাম্বার, দেন আফটার 2015-এ ওরা আমার কাছে আবার একটু ডিএনএ টেস্টের জন্য চায়, আরও কিছু ইনফরমেশন চায়, সেগুলো ফিল আপ করি আমি, সেন্ড করলে পরে ওরা আমাকে একটা লেটার পাঠায় এবং দে সেড দে আর অ্যাপ্রুভড। সো আমার কোশ্চেন হচ্ছে যে তাদের কি এখন কীরকম টাইম লাগবে? অ্যানাদার কোশ্চেন হচ্ছে যে যখন আমি অ্যাপ্লাই করেছি তখন আমার ভাইয়ের বাচ্চা বোনের বাচ্চাদের বয়স ছিল 9-10 বছর, তা যদি 10-12 বছর লেগে যায়, ওরা যদি 20 বছরের উপরে হয়ে যায়, তাহলে আমি কি করতে পারি? ওয়েল, আপনি কিছু তথ্য দিয়েছেন, 2011-এ অ্যাপ্লাই করেছেন, 2015-এ অ্যাপ্রুভ হয়েছে। সো এই 4 বছর ওদের বয়স থেকে কমে যাবে, যদি আপনার মানে বাগ্নি ভাইপো তাদের বয়স 4 বছর প্লাস পাবে, অর্থাৎ যদি 20 হয় 24 হইলেও তারা আসতে পারবে এখানে। সো আর আপনার কতদিন লাগবে? 2004-এর নভেম্বরে যারা করেছে তাদের এখন ডাকছে, সো আপনার এনাদের 6-7 বছর লাগতে পারে। ধন্যবাদ। আর ওই যে কত বয়স বেড়ে গেলে? বয়স বেড়ে গেলে তো বলে দিলাম, 4 বছর বিয়োগ যাবে, তা 8-9 বছর বয়স হলে তাদের কোনো অসুবিধা নেই, তারা চলে আসতে পারবে। ধন্যবাদ ধন্যবাদ। কে আছেন এন্টি আজকে এখন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি মাহমুদ বলছিলাম। জি বলুন। বোস্টন থেকে বলছিলাম ভাইয়া। ভাই বলুন। ভাই, আমার সেলিম সাহেবের কাছে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি ইউএস গ্রিন কার্ড হোল্ডার। আচ্ছা, আমার ওয়াইফ হচ্ছে কানাডিয়ান পিয়ার, সে নেক্সট মান্থে ভিজিটে এখানে আসতে যাচ্ছে। তো আমার কোশ্চেনটা হলো, সে এখানে আসার পর আমি যদি তার জন্য অ্যাপ্লাই করি, সে কি এখানে অ্যাডজাস্ট করতে পারবে? দ্যাট মিন্স সে কি মানে থেকে যেতে পারবে? ধন্যবাদ। না ভাই, সে উনি এখানে থেকে যেতে পারবে না, আপনার বউর শীঘ্রই আপনি রাখতে পারছেন না, আমি দুঃখিত খারাপ সংবাদ দেওয়ার জন্য। সিস্টেমটা কি তাহলে বলে দেন? সিস্টেমটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু পার্মানেন্ট রেজিডেন্ট হিসেবে অ্যাপ্লাই করলে ভিসা অ্যাভেলেবেল হইতে 2-2.5 বছর লাগছে। সো উনি আসা যাওয়া করতে পারে, 2-2.5 বছর আসা যাওয়ার পরে যখন ভিসাটা অ্যাভেলেবেল হয়ে যাবে তখন থেকে যেতে পারবে। জি অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদেরকে। হেলাল শেখ, আপনার কাছে আবার একটু যেতে চাই। আবার আমরা যে ঘটনাটি নিয়ে আলোচনার সূত্রপাত করেছিলাম, আপনি নিজে কাউন্সিলম্যান পদে নির্বাচন করেছেন ডিস্ট্রিক্ট 32 থেকে এবং আপনি নানা ধরনের বক্তব্য রেখেছেন তখন। এখন সমাজে শুধু যে এই বয়স্ক লোকটাই এই কাণ্ডটা করেছে তা তো না, অনেক স্টুডেন্ট, অনেক কম বয়স্ক এবং উঠতি বয়স্ক, ওই দিনও আমরা দেখেছি স্কুলে গিয়ে একজন আরেকজনকে ছুরি দিয়ে হত্যা করেছে। তো এই বিষয়গুলো তাহলে আপনি কীভাবে অ্যাড্রেস করার পরিকল্পনা করেছেন বা কী হতে পারে যে আসলে ছোট থেকে বেড়ে ওঠার সময়ই এই মানসিক ব্যাপারটাতে সেট আপ হওয়া, যে নিরাপত্তার ব্যাপারে বলা হচ্ছে কিন্তু আসলে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা কে নিশ্চিত করবে? ওয়েল, মানসিক তো কেউ যদি ডিজেবল মানে সাম রিজন যদি আনফিট থাকে মানসিক, এটা তো ইটস এ সিক, এটা সাইকো, এনিবডি কুড ডু দিস থিং, এটা যে কোনো মানুষের হইতে পারে। কিন্তু এটাকে কিভাবে বেড়ে উঠলে এটা সম্ভব না? এটারে প্রোটেক্ট করা, ইটস আই মিন কীভাবে প্রোটেক্ট করবো, কারণ কারোর কাছ থেকে তো, যেমন এই যে লোকটা এটা করলো তার কাছ থেকে তো এটা এক্সপেক্ট করা যায় না। বাট বাই দ্য ওয়ে, তার বাবা অ্যাকর্ডিং টু দ্য মিডিয়া যেটা শুনছি যে তার বাবাই এই লং মানে ওর বাপে আপনার ব্যাংক রাবারি করছে।
সো জেল ভেঙে পালায় গেছে, হ্যাঁ, সো ওর তো ডিএনএ, ওরে যদি ওর মধ্যে তো হয়তো একটা কিছু আছে, যেহেতু বাপে যদি এরকম করতে পারে এই ছেলের কাছ থেকে, হোয়াট ইউ এক্সপেক্ট, বাট ইভেন দো তার কাছে তো তার কোনো রেকর্ড ছিল, সব কিছুই ক্লিন ছিল, আর এই যে বাচ্চা বা অন্য যারা যাদের কথা বলতেছেন তাদেরও তো মানে ফ্যামিলি থেকে, তো আমি মনে করি যে কোনো ফ্যামিলি থেকেই বাচ্চাদের বাপ মা কাছ থেকেই লার্ন করে বেসিক থিং, দেন আফটার দ্যাট ওয়েন দে, ওরা যখন স্কুলে যায় বা এভাবেই তো মানুষের মানসিক পারিপার্শ্বিক থাকে, মানে সে তো এনি ইন্ডিভিজুয়ালি তারা তো আমার মনে হয় না কেউ কিছু করতে পারবে। আপনার আপনার এ করতে হচ্ছে কি, যেমন ধরেন একটা শিশু যখন বেড়ে ওঠে, অফকোর্স প্যারেন্টাল কন্ট্রোল, প্যারেন্টাল নার্সিং, প্যারেন্টাল আপব্রিঙ্গিং ইজ এ বিগ ফ্যাক্টর একটা শিশু কীভাবে বেড়ে উঠবে। দ্বিতীয়ত হচ্ছে অনেক ক্ষেত্রে এদেশে হয়, যেমন এদেশে ম্যাক্সিমাম ইজ এ ব্রোকেন ফ্যামিলি, এখন ফাদার মাদারের ডিভোর্স হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা নেগলেক্ট হচ্ছে, তারা একসাথে থাকছে না, ডিপ্রেভেশন আছে, স্নেহ ভালোবাসার ইয়ে আছে, এতে অনেক মেন্টাল কন্ডিশনের সৃষ্টি হয়। এখন এই মেন্টাল কন্ডিশন মানে মানুষের এই মানসিক রোগ কিন্তু একটা বিরাট ব্যাপার। এই সমস্ত লোকে, এই যে লোকটা যেটা করলে নিশ্চয়ই একটা মানসিক রোগী, নতুবা তার করার কোনো জাস্টিফিকেশন নাই। এখন এই মেন্টাল হেলথ অলসো এ বিগ ইস্যু, এই সমস্ত দেশে মানুষের মেন্টাল হেলথ কতটুকু, আমাদের দেশে তো নাই, এই সমস্ত দেশে আছে। সো এই মেন্টাল হেলথের ট্রিটমেন্ট করার অ্যাওয়ারনেসটাই ওয়ান অফ দ্য প্রিভেন্টিভ মেজার, অসংখ্য ধন্যবাদ মেজার, সেক্ষেত্রে বহু ব্যাপার আছে। এক্ষেত্রে পলিটিশিয়ানদের বিগেস্ট রোল আছে, তারা এই হেলথ ক্ষেত্রে বাজেট অ্যালোকেশনস, মেন্টাল হেলথের পরে মোর রিসার্চ, মোর জিনিস অ্যাভেলেবেল করা, মোর ট্রেনিং স্কুলগুলাতে কলেজগুলাতে, এইগুলাতে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা, এবং মোর ওপেননেস আলোচনা ক্রিয়েট করা, একটা যারা দর্শক দেখছেন সন্তানের সাথে খোলামেলা আলোচনা করা, তার প্রবলেমগুলো শোনা, এবং একই সাথে তাদেরকে সেইভাবে গাইড করা, এটি কিন্তু ইম্পর্টেন্ট। তো একজন দর্শক আছেন, আমি জানি না কি প্রশ্ন করবেন, আমরা আজকের মতো সবশেষ প্রশ্ন নিচ্ছি। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, সালাম আলাইকুম, আমি কুইন্স থেকে বলছি। জি ওয়ালাইকুম সালাম, বলুন। জি, আমি এখন কারেন্টলি H1B ভিসায় আছি, আমার এমপ্লয়ার মে মান্থে আমার জন্য গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছে, বাট আমি ইএডি কার্ড এই মান্থে পেয়েছি, বাট স্টিল এখনো গ্রিন কার্ড পাইনি। সো আর কতদিন লাগতে পারে গ্রিন কার্ড পাওয়ার জন্য? ধন্যবাদ আপনাকে। ওকে, ওয়েল, এটা আপনার আসলে এই 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 ক্যাটাগরিতে একটু বেশি দিন সময় লাগে। আপনার কোন প্রেফারেন্স, থার্ড, সেকেন্ড আর ফার্স্ট প্রেফারেন্স করেছে সেইটা একটা ফ্যাক্টর আছে। নিশ্চয়ই আপনার ভিসা অ্যাভেলেবেল হয়ে গেছে, অ্যাভেলেবেল হওয়ার পরেই আপনার ওই ইএডির জন্যই পাইছেন। তো এক্ষেত্রে লাগছে প্রায় বছর খানেকের মতো প্রসেসিং হইতে লাগছে, অনেক ক্ষেত্রে বেশিও লাগে, ডিপেন্ড করে আপনি কোন কান্ট্রিতে, আবার এটা কান্ট্রি লিমিটেশন আছে, কোনো কোনো দেশে কান্ট্রি ভিসা একটু কুইকলি হয়, কোনো কোনো দেশে লম্বা লাইন আছে, সেক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টরের পরে নির্ভর করে। সো আপনি এক্সপেক্ট করতে পারেন অ্যাটলিস্ট 1 ইয়ার। আচ্ছা, তো আশা করছি আপনি উত্তরটা পেয়েছেন। সুপ্রিয় দর্শক, আমাদের সময়টা একেবারে শেষের দিকে, আমরা একটা ছোট্ট করে যে আলোচনাটি শুরু করেছিলাম একটু আপনার সবশেষ কথাটি আজকে নিয়ে নিতে চাই হেলাল শেখ আজকের জন্য। ওয়েল, আমরা এই এই যে ইনসিডেন্ট হয়েছে এটার জন্য আমরা আমি মানে আমি আমার হার্ট থেকে আই ফিল সরি দোজ হু যারা মানে যারা অলরেডি চলে গেছে বা যাদের যারা ইয়ে হয়েছে তাদের জন্য আমি আমার অন্তঃস্থল থেকে তাদের জন্য সমবেদনা জানাই, এবং একই সাথে এই ধরনের ঘটনা আর ঘটবে না এমন প্রত্যাশা আমরা করছি ছোট করে। ওকে, যারা মারা গেছে অফকোর্স তাদের প্রতি, তাদের দেহী আত্মার প্রতি আমাদের ইয়ে রইল, যেন যেন যাদের যাদের মানে অপারে গিয়ে যেন তাদের আত্মার শান্তি হয়েছে, অফকোর্স আমরা সেটা কামনা করি। দ্বিতীয়টা কামনা করি যে এই যে রাজনীতিবিদদের, কংগ্রেসম্যানদের, যে এনআরআইদের জন্য বোধোদয় হয় যে এত লাইভ যাচ্ছে, তাদের একটা শখ মানে অস্ত্র রাখবো, এই শখের কারণে আরেকজনের জীবন যাচ্ছে, তাদের জন্য একটু বোধোদয় হয়, শুভোদয় হয়, শুভ বুদ্ধির উদয় সব জায়গাতেই হবে, সভ্যতার বিকাশ
এবং সুন্দরের বিকাশ এবং যুক্তি, মানসিক অসুস্থতা এবং অশুভ ইচ্ছা, এই সবগুলো কিন্তু সমাজে আছে। সুতরাং কোনটি প্রতিষ্ঠিত হবে সেটি ইম্পর্টেন্ট, এটি গুরুত্বপূর্ণ। ধর্মের নামে যেমন হানাহানি চলবে না, ঠিক একইভাবে কোনো অপব্যাখ্যা দিয়ে কোনো অপরাধ চলবে না। অন্যদিকে মানসিক অসুস্থতার নামেও কিন্তু কোনো মানুষকে এভাবে নির্বিচারে হত্যা করা হবে, সাধারণ মানুষ মারা যাবে, সেটিও নিশ্চয়ই আমরা কেউ চাই না, এটা হবে না। সুতরাং এই বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষ দেখবেন, এটি আমরা আশা করছি। অ্যাটর্নি শেখ সেলিম এবং হেলাল শেখ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে। আপনাকেও ধন্যবাদ আমাদের ডাকার জন্য। সুপ্রিয় দর্শক, আজকে যে আলোচনাটি হয়েছে ইমিগ্রেশনের আলোচনা আপনারা করেন, তার চেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কিছুটা না অনেকটাই আমরা চেষ্টা করেছি আলোচনা করবার সীমিত সময়ের মধ্যে। আপনারাও অংশ নিয়েছেন, এটি কেবলমাত্র আমাদের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি হতে পারে, কিছু চিন্তার খোরাক যোগাতে পারে। আশা করছি আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে।